একটা বছর প্রতীক্ষার পর আমাদের আসলো, হাতে গোনা কয়েকদিনের ব্যবধানে আবার চলে গেল। দুঃখের সাথে সাথে ঈদের আমেজটা আমাদের মনটাকে আবারও প্রফুল্ল করে তুলল। তো সেই ঈদের শপিং এর জন্য আমরা বার্মিংহামে গিয়েছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে সেই ব্লগটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ঈদও অনেক আনন্দময় কেটেছে সেই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ আমরাও অনেক উপভোগ করেছি। তো এখানে বার্মিংহামে চলে আসছিলাম আমাদের ঈদের আউটফিট গুলো কেনার জন্য। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের আউটফিট কেনার সাথে সাথে এখন ঈদ মার্কেটে কি আছে বা কি ডিজাইনগুলো আসছে সেগুলো একটু হলেও শেয়ার করব। তো আসলে যখন শপিং এ যাওয়ার সবগুলো ক্যামেরা বন্দি করা যায় না, তবে যখন আমার মনে পড়ছে তখন আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে ঈদের আউটফিটের পাশাপাশি আমি কিছু জুয়েলারিও কিনেছিলাম, তো সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে অনেক ধরনের কালেকশন ছিল, ব্রাইডালস থেকে শুরু করে নর্মাল আউটফিটস, খুবই ভালো লেগেছিল দেখতে। আসলে এশিয়ান সবগুলো আমার চুপ ঝরে যায় দেখলে, ওদের ডিজাইনগুলো বা খুব জাঁকজমকপূর্ণ কাপড়গুলো। তো মনের মতো করে আমি কয়েকটা শাড়ি কিনেছি, আমার শাশুড়ি আম্মা আমার মার জন্য কিনেছি দুটো শাড়ি। নিজে একা আসলে উপভোগ করলে অনেক শান্তি পাওয়া যায় না, যদি না বন্ধুদেরকে নিয়ে একটু উপভোগ করা যায়। তো আমরা আসলে তেমন যাওয়া পড়ে না এসে সকলের পাশে, যেহেতু আমাদের এখান থেকে একটু দূরে, আর বাচ্চাদেরকে নিয়ে যেতে একটু ভেড়াই হয়ে যায়, কারণ পুরোটা দিনই ওরা আমাদের সঙ্গে থাকতে হয়। আর শপিং ওদের একদমই পছন্দ করে না, আর আমার বাচ্চাদের মতো আমার মনে হয় অন্যান্য বাচ্চাগুলো সেম, ওদের অনেক বোর ফিল হয়। তবে আলহামদুলিল্লাহ ওই দিন বাচ্চাগুলো অনেক শান্ত ছিল। তো আমরা প্রায় পুরোটা দিনই আমরা ওইখানে কেটেছিলাম, আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল। তো এখানে আমি কয়েকটা শাড়ি দেখেছিলাম, কোন শাড়িটা মায়ের জন্য কিনবো আর কোন শাড়িটা শাশুড়ি আমার জন্য কিনবো। কয়েকটা সব দেখার পর এটা ডিসাইড করে আমি সেম শাড়িগুলোই কিনে নিলাম। তারপর আমি আমার জন্য আসলে শাড়ি কিনতে যাইনি, আমি আমার জন্য ঈদের জন্য একটা আউটফিট কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু দুটো শাড়ি দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তো সেগুলোও আমি কিনে নিলাম। আর ঈদের আউটফিটের সঙ্গে ছিল আমার নোহা মামনিটার জন্য একটা ড্রেস, খুবই ভালো লেগেছিল, কিন্তু ওর সাইজগুলো তখন একটা মিলানো যাচ্ছিল না, তবু আমি একটু বড় হলেও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আমার কথার চেয়ে আপনাদের শপিংগুলো দেখতেই ভালো লাগবে। তবে ভিডিও শেষ পর্যায়ে
সারাদিন ঘোরাঘুরির পর বাচ্চারা অনেক উদার্ত, তো ওরা পছন্দ করলে একটা ফাস্টফুড শপে যাবে, তো ওইখান থেকে ওদের পছন্দ মতো বার্গার গুলো আমরা অর্ডার করে দিলাম। আমার মামার এটাও আলহামদুলিল্লাহ খুবই এনজয় করেছিল, চিপস বা খুবই শান্তভাবে বসেছিল, খুবই শান্তভাবে আমাদেরকে শপিং করতে দিয়েছিল। একেবারে শেষের দিকে ও একটু বোর্ড হয়ে পড়ছিল, তারপর ওর বাবা ওদের বাবা ওদেরকে গাড়িতে নিয়ে বসেছিলেন আর আমি শপিং করেছিলাম। তো এই তো ওরা ওদের মতো করে ওদের বার্গার্স গুলো এনজয় করে নিল। তারপর আমরা কিছু বাঙালি গ্রোসারি শপিং করলাম, করার পর আমরা চলে আসলাম। আমি এখানে আপনাদেরকে ডিটেলসে আমি কি কি কিনেছি আপনাদেরকে দেখালাম না, তবে আমার নেক্সট ব্লগে আসবে আমাদের ঈদের আউটফিটস, যেখানে আমাদের আউটফিটসের পাশাপাশি আমার বাবা আর আমার হাজবেন্ডের সবার আউটফিটস গুলো থাকবে। তো ঘুরে গিয়ে আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আশা করি আপনারা অপেক্ষা করবেন, আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।